ওয়েলকাম দোস্ত, আজ একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য জাস্ট সেটিং নিয়েছি। সেটিংটা হলো জাস্ট হোয়াটসঅ্যাপে কীভাবে ব্লক করে এবং আনব্লক করে, সেটা জাস্ট আপনারা দেখবো। সাধারণত দেখো আমার বন্ধুরা ফ্রেন্ডরা কল করে এনি মুহূর্তে বাজে বাজে ফটো ফাটায়, জাস্ট ওইটা দেখে সাধারণত সবার ভালো লাগে না। ওর জন্য জাস্ট আমরা ওইটা ব্লক করে দেবো, যে কখনো সে কল করতে পারবে না, বন্ধু বলো বা দুশ্মন বলো বা শত্রু বলো, আমরা এটা আনব্লক করে দিলে কখনো SMS করতে পারবে না, কলও করতে পারবে না। জাস্ট সেটা আমরা কী করবো, সেটা করার জন্য জাস্ট আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর সাধারণত ব্লক আছে কি না সেটা আমরা আগে দেখে নেব। ওর জন্য যার পরে জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা সেটিংয়ে ওপেন করতে হবে। জাস্ট সেটিংয়ে ওপেন করলাম, ওপেন করার পরে জাস্ট আমরা অ্যাকাউন্টটা ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমরা প্রাইভেসিটি ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমরা নিচে দেখব ব্লক কন্ট্যাক্ট, জাস্ট এটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখো সাধারণত এখানে ব্লক নেই, তাই না বন্ধুরা? ব্লক থাকলে অটোমেটিক চলে আসবে, জাস্ট আমরা এখান থেকেও ব্লক করতে পারবো, তাই না বন্ধুরা? জাস্ট আমরা এখান থেকে করবো না, জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে জাস্ট বন্ধুরা এইটা আমরা ব্লক করবো। এটা করবো কী করে, জাস্ট আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে বন্ধু জাস্ট আমরা থ্রি ডটে ওপেন করব। ওপেন করার পর সাধারণত আমরা মোড়ে চলে যাব, জাস্ট মোড়টা ওকে ওপেন করার পরে জাস্ট ক্লোজ সেটিং ইমেল সেটিং, জাস্ট আমরাকে ব্লক কন্ট্যাক্টে চলে যাব। জাস্ট আমরা ব্লকে খুলে যাবো, ব্লকে যাওয়ার পরে জাস্ট ব্লক ক্যান্সেল ব্লক অ্যান্ড রিপ্লেট টু ব্লক, জাস্ট আমরা এটা ওপেন করে দেবো। ওপেন করার পরে জাস্ট আমি ইস্ট করে দিলাম, যার ফলে জাস্ট আমাদের কাজ শেষ। যখন এখন এই ব্যক্তি সাধারণত আমাদের এখন যদি কলও করে, কখনও কলও করে বা SMS করে আমাদের মোবাইলে ঢুকবে না। জাস্ট আমরা কোথায় ব্লক হয়েছে কোথায় যাবে সেটা জাস্ট আমরা দেখে নেব। জাস্ট আমরা থ্রি ডটে ক্লিক করব। করার পরে জাস্ট আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে জাস্ট পর অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে জাস্ট বন্ধুরা প্রাইভেসিটি ওপেন করব। ওপেন করার পরে বন্ধুরা আমরা কোথায় করেছিলাম বন্ধুরা, জাস্ট আমরা ব্লক টু কন্ট্যাক্ট, দেখো অলরেডি এখানে এক চলে এসছে, তার মানে কি বলো এখানে দেখো এটা অলরেডি ব্লক হয়ে গেছে, আমরা এটা কল আজকে ব্লক করেছিলাম। তাহলে আমরা সে সেটিংয়ে যে দেখবো, যেখানে মেসেজ করি সেটিংয়ে যে দেখবো এটা ওইখানে আছে কি না সেটা জাস্ট আমরা একটু দেখে নেবো। ওকে দেখো বন্ধুরা এখানে নাম্বারটা ছিল নিচে উপরে, সেখানে আপাতত এই নাম্বারটা নেই, তাহলে ওটা আমার ব্লক হয়ে গেছে কি করে, এটা আমার অলরেডি ব্লক হয়ে গেছে। জাস্ট আমরা এটা অলরেডি আনব্লক করে দেবো। জাস্ট আমরা সেটিংয়ে চলে যাব, চলে যাওয়ার পরে অ্যাকাউন্টে প্রাইভেসিতে জাস্ট আমরা এইখানে দেখো ব্লক হয়ে গেছে অলরেডি, এটা আনব্লক করবো করবো, জাস্ট টাচ করবো। টাচ করার পরে দেখো বন্ধুরা, টাচ করার পর সাধারণত এখানে আমরা কী করবো, দেখো আনব্লক কন্ট্যাক্ট নাম্বার, এটা জাস্ট আমরা ওপেন করে দেবো। ওপেন করবো তো প্লিজ ওয়েট, দেখো অলরেডি আমাদের আনব্লক হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট টিপটা এটাই ছিল বন্ধু, জাস্ট এই টিপটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। ওকে বন্ধুরা ভালো থাকবেন।